স্টার জলসার পর্দায় আসছে অগ্নিরূপমা, একটি মাত্র প্রমোই সামনে এসেছে যেখানে অনেক চরিত্রদের আমরা দেখেছি, দেখা গেছে গল্পের নায়ক নায়িকাকেও। এই অগ্নিরূপমাতে ফিরছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী, যাকে শেষবার ত্রিনয়নীতে দৃপ্তর ভূমিকায় পেয়েছিলাম। অন্যদিকে নায়িকা একেবারেই নতুন মুখ, তার নাম অর্কজা আচার্য। অভিনেত্রী সম্পর্কে আরও জানতে ভিডিওর আই বাটনে চেক করো, সেই বিষয়ে ভিডিও পেয়ে যাবে। যাই হোক, অবশেষে ঘোষণা করা হলো নতুন সিরিয়াল অগ্নিরূপমা কবে থেকে কোন সময়ে আসছে। এতদিন উজানহিয়া প্রেমীদের আন্দোলনের ফলে কিছুতেই অগ্নিরূপমার সময় ঘোষণা করতে পারছিল না স্টার জলসা, অবশেষে জানা গেল সব কিছু। আগামী 5ই অক্টোবর সন্ধ্যা 5:30 থেকে শুরু হতে চলেছে অগ্নিরূপমা, অর্থাৎ এইখানে আকাশ নীল শেষ করে সেই জায়গাতেই আসছে এই ধারাবাহিকটি। আর এই খবরটি সামনে আসতেই আবার উত্তপ্ত টেলিপাড়া, প্রিয় সিরিয়াল এখানে আকাশ নীলের জায়গায় অগ্নিরূপমাকে মানতে পারছে না তারা। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।